হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব, আর এটার নাম হচ্ছে জেব্রা কেক। এই একটা কেকের মধ্যেই ভ্যানিলা এবং চকলেট দুটো টেস্টই পাওয়া যাবে, আর এই কেকটা কিন্তু আমি তৈরি করে দেখাবো চুলাতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা চালনি দিয়ে চেলে নিব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই ময়দা আর বেকিং পাউডারটা একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো আমার এটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি, আর ডিম 4টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন প্রথমেই আমি সাদা অংশটাকে 1 মিনিট মতো বিট করে নিব। সাদা অংশটাকে 1 মিনিট বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন, আর চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিতে হবে। তো এভাবে আমি সাদা অংশটাকে আরও কিছুক্ষণ বিট করে নিব। বিট করতে করতে একটা সময় দেখবেন এটা অনেকটা থকথকে এবং ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে এটা বিট করা বন্ধ করে দিতে হবে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুম অ্যাড করব, আর কুসুমটা আমি একবারে না দিয়ে দুটো দুটো করে দিচ্ছি। তো দুটো দেওয়ার পরে কয়েক সেকেন্ড প্রথমে বিট করে এটার সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি ডিমের বাকি দুটো কুসুম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সাদা অংশের সাথে ডিমের কুসুমটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। আবারও কয়েক সেকেন্ড এই সব কিছুকে বিট করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটার সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিব। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি যে চালনি দিয়ে আগে চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি মোট 4 বারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে দিয়ে তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি, কারণ ব্যাটারটা এখনও বেশ অনেকটা ঘন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, গরম কিংবা ঠান্ডা দুধ দেওয়া যাবে না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে আমার ব্যাটারটা কিন্তু রেডি। উপর থেকে এভাবে তুললে কনডেন্স মিল্কের মতো যখন অনবরত পড়তে থাকবে ওই পর্যায়ে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি এখন অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিচ্ছি আর একটা বাটিতে। অর্ধেকটা নেওয়ার পরে এই অর্ধেকটার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা এখন আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি, আর কোকো পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি ঘন। তো আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই কেকটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দুটো ব্যাটারের কনসিস্টেন্সি একরকম হয়, কোনোটা ঘন কিংবা কোনোটা পাতলা যেন না হয়। তো যদি একটা ঘন এবং একটা পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। তো আমার এখানে চকলেট কেকের ব্যাটারটাও পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ভ্যানিলা এবং চকলেট দুটো কেকের ব্যাটারই রেডি করে নিয়েছি। এখন আমি কেকের শেপটা দিব। এর জন্য এখানে আমি একটা কেকের মোল্ডে পার্চমেন্ট পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি এখানে ফার্স্টেই ভ্যানিলা যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চামচ বা যে কোনো কিছু সাহায্যে এখানে দিয়ে দিতে পারেন, আর এই ব্যাটার কতটুকু দিবেন তার কোনো পরিমাপ নেই, আপনার নিজের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি যে চকলেট কেকের ব্যাটারটা রেডি করলাম সেটা। তো একের পর এক ভ্যানিলা, তারপরে চকলেট, তারপরে ভ্যানিলা, তারপরে চকলেট, এভাবে আসলে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এটা আপনা আপনি আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং যখন কেকটা বেক করবেন তখন ডিজাইনটা ফুটে উঠবে। তো এটাকে কোনোভাবে অন্য কোনোভাবে নাড়াচাড়া কিছুই করতে হবে না, শুধু একটার উপরে আর একটা কালারের ব্যাটারটা দিয়ে যেতে হবে। তো এভাবে আমি এখন সম্পূর্ণ ব্যাটারটা
একে একে দিয়ে এই মোলটাকে ভরে নিব। আমার সবটুকু ব্যাটার দিয়ে মোলটাকে ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি একটা কাঠির সাহায্যে। এভাবে একটু টেনে টেনে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমার কেকটা ডিজাইন করা হয়ে গিয়েছে। আর এই কেকটা যেহেতু আমি চুলায় তৈরি করব, তো আমি চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন এই হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচ মাঝারিতে রেখে এই হাঁড়িটাকে আমি 10 মিনিট জাল করে গরম করে নেব। ওভেন যেভাবে প্রিহিট করে নিতে হয়, এই হাঁড়িটাকেও আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সাবধানে আমি এই হাঁড়ির মধ্যে মোলটাকে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা যেহেতু গরম, তো এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁড়িটাকে, আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা কাগজ কিংবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন আমি এই কেকটাকে প্রথমে 5 মিনিটস চুলার আঁচ মাঝারিতে করে জাল করে নিব। 5 মিনিটস পরে চুলার আঁচটা একেবারে লোতে করে এটাকে আমি 40 মিনিট জাল করে নিব। তো মোট 45 মিনিটস আমি এই কেকটাকে চুলা এভাবে বেক করে নিব। 45 মিনিটস হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর কেকটা মাশাল্লাহ অনেক ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটা কাঠি ঢুকিয়ে এটাকে চেক করে নিব যেটা হয়েছে কি না। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আর আপনাদের যদি কোনো কারণে কাঠিটা ক্লিন না বের হয়, সেক্ষেত্রে আরও 5 মিনিট জাল করে নিলেই হবে। চুলা থেকে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি এভাবে ঠান্ডা করে নিব। তো আমার কেকটা এরই মাঝে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এভাবে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এবং কেকটাকে একটা প্লেটে এভাবে আনমোল্ড করে নিচ্ছি। উপরে আমি যে পার্চমেন্ট পেপারটা আছে সেটাকে এভাবে তুলে নিচ্ছি, আর আমি আপনাদেরকে কেকটা এখন একটু কেটে দেখাবো। দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। তো হয়ে গেল আমার চুলায় তৈরি করা জেব্রা কেক। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।